কোরআনের বিভিন্ন সুরায় বিভিন্ন আয়াতে আল্লাহ পাকুল আলমী আদম আলাইহ ইসালাম এবং ইবলিসের ঘটনা বর্ণনা করেছে আদম আলাইহ ইসালামকে সৃষ্টি করার পর আল্লাহ ফিরিস্তাদেরকে আদেশ করেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করার

আদমকে কেবলা হিসাবে বরণ করে আল্লাহকে সেজা করে যেমন ভাবে আমরা কাবাগর কে কেবলা হিসাবে সামনে রাখি এবং আল্লাহকে সেজা করে বুঝে থাকলে একটু দয়া করে বলেন তো আমরা কি কাবাগর কে সেজা করি না কাবাগর কে কেবলা হিসাবে সামনে রাখি সেজদা কাকে করি তেকম নিভাবে আল্লাহ ইবলিসকে এবং ফিরিশতাদেরকে বলেছিলেন কাবা আদমকে কিবলা বানাও এবং আদমকে সামনে রেখে আল্লাহকে ইষেজা। এই ব্যাখ্যামতে কোনো ঝামেলা নাই। এই ব্যাখ্যামতে আর কোন প্রশ্ন উত্তর নাই। আরেক ব্যাখ্যা হলো যে আল্লাহ সরাসরি আদমকেই সেজদা করার জন্য ফিরিস্তাদেরকে এবং ইবলিশকে আদেশ করেছে দ্বিতীয় ব্যাখ্যা মত প্রশ্ন জাগে যে আমরা তো জানি একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম তাহলে আল্লাহ কি ইবলিশকে একটা হারাম কাজের আদেশ করেছিল আল্লাহ কি ফিরিস্তাদের একটি হারাম কাজের আদেশ করেছিলেন এই প্রশ্নের জবাবে মুহাসিরিন কেরাম লিখেছেন সেজদা দুই প্রকার একটা হলো এবাদতের সেজদা আর একটা হলো সম্মানের সেজদা এবাদতের সেজদা কাকে বলে যাকে সেজদা করা হয় তাকে সর্বশক্তিমান বিশ্বাস করে একমাত্র তিনি দিলেই আমি পেতে পারি তিনি না দিলে আমার আর পাওয়ার উপায় নাই। এই অনুভব নিয়ে যাকে সেজদা করা হয় এই সেজদার নাম এবাদতের সেজদা আরেকটা হলো সম্মানের সেজদা এই সেজদার মধ্যে যাকে সেজদা করা হয় তিনি সর্বশক্তিমান নন তিনি দিলেই আমি পেতে পারি ব্যাপারটা এমন নয় তিনি না দিলে আমার আর পাওয়ার উপায় নাই বিষয়টা এমন নয় বরং তাকে আল্লাহ আমার চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন সেই মর্যাদাটা স্বীকার করার জন্য তাকে সেজদা করছি এই রকম সেজদার নাম হইল সম্মানের সেজদা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পূর্ববর্তী নবীগণের শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কাউকে সম্মানের সেজদা করা হালাল ছিল আদম আলহ ইসলামের শরীয়তে হালাল ছিল নু আলহ ইসলামের শরীয়তে হালাল ছিল ইব্রাহিম আলহ ইসলামের শরীয়তে হালাল ছিল মুসা আলহ ইসলামের শরীয়তে হালাল ছিল ঈসা আলহ ইসলামের শরীয়তে হালাল ছিল সম্মানের সেজদা আল্লাহ সারা অন্য কাউকে করা হালাল ছিল সকল নবীর শরীয়তে শুধুমাত্র মুহাম্মাদুর রসুলুল্লাহর শরিয়তে সম্মানের সেজদা ও আল্লাহ ছাড়া আর কাউকে করা হারাম করে দেওয়া হয় এখানেও প্রশ্ন উত্তর মুফা তফসিরের কিতাবে লেখেন আল্লাহ ছাড়া অন্য কোনো সম্মানিত ব্যক্তিকে সম্মানের সেযাদ করা যে কাতিরে সমস্ত দাবির শরিয়তে হালাল ছিল শুধুমাত্র মুহাম্মাদুর রসুলুল্লাহর শরিয়তে হারাম করা হল কেন এই প্রশ্নের জবাব সাধারণ মানুষ এবাদতের সেজদা আর সম্মানের সেজদায় পার্থক্য রাখতে পারে কিছুদিন একজনকে সম্মান করার জন্য সেজদা করতে করতে কিছুদিন পরে যাহা দেখা যায় তাকেই এবাদতের সেজদা করা শুরু করা যায় এইরকম দুই সেজদার মধ্যে আগের আমলে সাধারণ মানুষ যখন পার্থক্য মুছে ফেলতো পাঠিয়ে আল্লাহ আবার যখন দুই দুই রকম সাধারণ মানুষ একাকার করে বেলতো আবার পার্থক্য করার জন্য নূতন নবী পাঠাতেন আমাদের নবীর পরে যেহেতু আর কোনো নূতন নবী পাঠাবার ব্যবস্থা নাই কাজেই এই নবীর উম্মতে যদি দুই সেজদা একাকার করে ফেলে তাহলে নতুন ভাবে কর্তৃপক্ষ বোঝাবার জন্য কোন নবীর আগমনের ব্যবস্থা না থাকে আল্লাহ সর্বশেষ নবীর শরীয়তে সম্মানের সেজদাও আল্লাহ ছাড়া আর কাউকে করা হারাম ঘোষণা করে দিয়েছে এইজন্য হাদিস শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার শরীয়তে যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হালাল হইত তাহলে নারীরা তাদের স্বামীকে সেজদা করে সম্মান করতে হইত কিন্তু সাবধান আমার উন্মতের নারীরা স্বামীকে যত সম্মান করো না কেন সেজদা করা যাবে না কারণ মোহাম্মদুর রসুল্লাহর শরীয়তে আল্লাহ ছাড়া আর কাউকেই সেজদা করা হারাম তাহলে পরিষ্কার হয়ে গেল সম্মানের সাজদা অন্য নবীর শরীয়তে হালাল থাকলেও মুহাম্মদুর রসুল শরীয়তে হারাম হয়ে গেছে এখন এই নবীর কোন আল্লাহ চারা আর কাউকে সম্মানের জন্য করা যেহেতু মুহাম্মদুর রসুল্লার শরীয়তে হারাম হয়ে গেছে এই জন্য মোহাম্মদুর রসুল্লাহর কোন উন্মত আল্লাহ চারা আর কাউকে সেজদা করা হালাল বিশ্বাস করলে তার ইমান থাকবে না এর একটা সহজ উদাহরণ দেখুন আদম আলি দুনিয়াতে আসার পরে আদম হাওয়া দুজন তাদের দুজনের ঘরে প্রতি বছর দুটি করে জমা সন্তান জন্ম হইত আগের বছর একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম হইতো পরের বছর আবার একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম হইতো পরের বছর আবার একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম হইত হইতো তখন আল্লাহ আদম আলহি ইসালামকে নির্দেশ দিয়েছিলেন তোমার আগের বৎসরের মেয়েকে পরের বৎসরের ছেলের কাছে বিয়ে দাও আর পরের বৎসরের মেয়েকে আগের বছরের ছেলের কাছে বিয়ে দাও বুঝে থাকতে বলুন তো আদম আলহ ইসলামের শরীয়তে নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়ে দেওয়া হারাম ছিল না হালাল ছিল হালাল ছিল মুহাম্মাদুর রসুল্লাহর কোন উম্মত ও যদি নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়ে দেয় আর বলে যে আদমে দিলে যদি হালাল হয় আমি দিলে হারাম হবে কেন এটা দলিল না শয়তানি তেতমনি ভাবে যারা বলে যে ফিরিস্তারা আদম কে সেজদা করলে যদি হালাল হয় আমরা আমাদের পীর কে বাবা কে কবর কে মাজার কে সেজদা করলে হারাম হবে কেন এটা দলিল নয় শয়তানি এবার আমরা মূল আলোচনার দিকে ফিরে যাই

আদমকে সেজ্দা দিয়ে সম্মান করার জন্য তুই করলি না কেন খালাপ্তানি মিনারি উমা হালাপ্তাহু মিন তুই ইবলিস জোয়ার দিল সম্মানিত ব্যক্তিকে সম্মান করার জন্য না সেজদা করার আদেশ করেছেন রাজে আদম তো মাটি তৈরি আদম তো সৈজা পাওয়ার মতো সম্মানিত হতে পারে আমি মাটির তৈরি না আমি আগুনের তৈনি আদমের চেয়ে আমি বেশি সম্মানিত আল্লাহর হুকুমের বিরুদ্ধে কি দিল যুক্তি দিল লেখেন ইবলিসের যুক্তির সারব হলো ইবলিস এই বলতে চায় যে আদম বানাইছেন মাটি দিয়া মাটির মধ্যে তাকে ইবলিস বানাইছেন আগুন দিয়া আগুনের মধ্যে আলো থাকে অন্ধকারের চেয়ে আলো ভালো তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো তাহলে আদম যদি মাটির তৈরি হওয়ার কারণে আমার আমার থেকে অধিক মর্যাদার অধিকারী না অধিকারী হওয়ার কোনো যুক্তি নাই কাজে আদমকে আমি সেজদা দিয়া সম্মান করার কোনো যুক্তি নাই কোন যুক্তির ভিত্তিতে ইবলিস আদমকে সেজদা দেওয়ার থেকে বিরত রইল মাটি তৈরি হইলে মর্যাদার অধিকারী হতে পারে আজকাল যারা বলে আমাদের নবী মাটি তৈরি হইলে মর্যাদার অধিকারী হবেন না এদের যুক্তি আর ইবলিসের যুক্তি সেই যুক্তি সমান সমান যুক্তি এই যুক্তি আজকের নতুন যুক্তি নয় এটা হাজার হাজার লক্ষ লক্ষ বছরের পুরাতন যুক্তি যে মাটির তৈরি হইলে মর্যাদার অধিকারী হবে আমাদের সমাজে বর্তমানে কিছু লোক এমন আছেন যারা বলেন যে আমাদের নবী নূরের তৈরি আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরির চেয়ে মাটির তৈরির মর্যাদা বেশি আপনাদের জানা আছে কি ফিরিস্তা কিসের তৈরি আদম কিসের তৈরি নুরের তৈরি ফিলিস্তাকে আল্লাহ হুকুম দিলেন মাটির তৈরি আদমকে শের্দা দিয়া সম্মান করো আমি আল্লাহর দৃষ্টিতে নুরের তৈরি জাতির চেয়ে মাটির তৈরির মর্যাদা শ্রেষ্ঠ সুতরাং মাটির তৈরি হলে মর শ্রেষ্ঠ মর্যাদা হবে না এই যুক্তি কোন মুসলমানের নয় এই যুক্তি কোন সুন্নির নয় এই যুক্তি ইবলিশের শের একটা যুক্তির কারণে ইবলিশ কি কি হারাইলো এবার আমরা বোঝার চেষ্টা এই শেজদার গঠনার আগে ইবলিশ আশি হাজার বৎসর আল্লাহর এবাদত বন্দগী করেছে কতদিন বুলে যাবেন এই সেজদার গঠনার আগে ইবলিশ আশি হাজার বৎসর আল্লাহর এবাদত বন্দলগী করেছে আশি হাজার বৎসরের এবাদতের ফলে আল্লাহ ইবলিসকে সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিল বুঝে থাকলে বলুন তো ইবলিস কোন দেশের রাজা ছিল সমস্ত পৃথিবীর রাজা ছিল জান্নাতে বসবাস করার সুযোগ দিয়েছিলেন ইবলিস সাত মানের উপরে জান্নাতে বসবাস করত আর সমগ্র পৃথিবীতে রাজত্ব করত যখন ইবলিস যুক্তি দিল যে মাটির তৈরির মর্যাদা শ্রেষ্ঠ হতে পারে না তখন হাজার এবাদত এই যুক্তির কারণে মাটির তৈরি হলে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না এই শয়তানি যুক্তির কারণে শয়তানের কি কি গেল আমি একটা একটা করে ধারাবাহিক ভাবে বলছি আপনার আঙ্গুলে গণবেন আর স্মরণ রাখবেন তৈরি হওয়ার কারণে আদম মর্যাদার অধিকারী হতে পারে না এই কুযুক্তির কারণে কি গেল আশি হাজার বছরের জান্নাত থেকে আল্লাহ তাকে বহিষ্কার করে জান্নাতে বসবাস করার সুযোগ গেল জান্নাতে বসবাস করার সুযোগ গেল তিন নম্বরে আল্লাহ বলেন ওয়াকানা মিনাল কাফিরিন ইলিশ কাফের হয়ে গেল মাটি তৈরি হলে মর্যাদার অধিকারী হতে পারে না এই যুক্তি সুন্নি হয়ে হয়ে গেল গেল না কাফের মনে রাখবেন এক যুক্তির কারণে ইবলিসের কি কি গেল বলতে পারেন এক নম্বরে কি গেল আশি হাজার বছরের এবাদত গেল দুই নম্বর জান্নাতে বসবাস করার সুযোগ গেল তিন নম্বরে ইবলিস কাফের হয়ে গেল চার নম্বরে ইবলিস চিরকালের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে চিরকালের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেল ভবিষ্যতে পাঁচ নম্বরে ভবিষ্যতে আর কোনদিন ইবলিস আল্লাহর রহমত পাবে না আল্লাহর রহমত থেকে চিরকালের জন্য বঞ্চিত হয়ে গেল কত যুক্তি কত যুক্তির কারণে কতটা গেল এক এক যুক্তির যুক্তির কারণে কারণে গেল। গেল। মাটির তৈরি মর্যাদার অধিকারী হতে পারে না এই একটা যুক্তি সুতরাং নবী মাটির তৈরি হলে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারেন না এটা মুসলমানের যুক্তি নয় এটা ইংলিশের যুক্তি এটা একটা নূতন কথা বললাম আজকে আপনাদেরকে না কুরানের পুরাতন কথা আমি আগেই বলেছি আপনারা যারা নিয়মিত ওয়াজ নসিহতে যান যান আপনারা যারা নিয়মিতভাবে তাফসিরুল কুরআন সম্মেলনে যান উলামায়ে কেরাম বুজর্গানে দিনের মুখ থেকে শুনেন আপনাদের জানা থাকার কথা এটা মুতন কথা নয় এটা পুরাতন কথা হাজার হাজার লাখ লাখ বছরের পুরাতন ইতিহাসের কথা আল্লাহ এই বলেছিলেন মাটির তৈরি আদমকে সেজদা দিয়ে সম্মান করো ইবলিস মাটির তৈরি হওয়ার কারণে মর্যাদার শিকার করতে রাজি না হওয়ার কারণে ইবলিসের এত কিছু হলো যখন আল্লাহ পেকুল চিরকালের জন্য করে ভবিষ্যতে আর কোনদিন ইবলিস আল্লাহর কোন নিয়ামত পাবে না আল্লাহর তখন ইবলিস আল্লাহকে বলল আল্লাহ ভবিষ্যতে তো আপনার কাছে আর কোনদিন কোন আবদার করে আমি পাব না আপনার কোন নিয়ামত পাব না কাজে বিতাড়িত করার মুহূর্তে আমাকে কিছু নিয়ামত দান করে দিল জিজ্ঞাসা করলেন আল্লাহ কি চাও ইবলিস জবাব দেয় ইবলিস আল্লাহর কাছে বিচারিত হওয়ার সময় কিছু ফ্যাসিলিটি চাইয়া নিল কিছু সুযোগ সুবিধা আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে নিল এর মধ্যে একটা সুযোগ কি আমার পর্যন্ত তার হায়াত লম্বা করে করে দিতে চাইল আল্লাহ বলেন ইন্না কামিনাল মুন্দারিন ঠিক আছে তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দিলাম এরপরে কয় প্রতিটি আদম সন্তানের মনের মধ্যে গুনার কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা দান করে দাও আল্লাহ ইবলিশকে এই ক্ষমতা প্রদান করে দিলেন প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ইবলিশ গুনার কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা দান করে দিলে।

তাকে কুযুক্তির মাধ্যমে তাকে চমৎকার যুক্তির মাধ্যমে কুকথার তলকিন করে কুকথা শিক্ষা দেয় যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে যখন জান্নাতে দিয়া বলছিলেন সব গাছের ফল মূল খাও একটা গাছের ফল খেও না ই블িস তো জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেল জান্নাতের ভিতরে তো আর দুকার ফ্যাসিলিটি নাই জান্নাতের গেজে দাঁড়াইয়া ইবلیس আদব ধাওয়াকে ডাকলো দেখে বলে পালামা না কুম রাব্বুকুম আন হাযিহিস সাজারতি ইল্লা আন তাকুনা মালাকাইনা আও তাকুনা আও তাকুনা মিনাল জান্নাতের দরজার বাইরে দাঁড়িয়ে জান্নাতের আদম দেখে বলে ও আদম হাওয়া আল্লাহর নামে কসম খেয়ে বলছি তোমাদের কিছু উপকারের বুদ্ধি বাতিয়ে দিতে চায় তোমাদের উপকারের জন্য তোমাদেরকে কিছু বুদ্ধি বাতাইয়া দিতে চায় ক্ষতি করার জন্য বলছে না উপকার করার জন্য উদ্দেশ্য ক্ষতি করা কিন্তু বলে উপকারের জন্য কি বুদ্ধি মাথায় দিতে চাও বলে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম যে সারমর্মটা মর্মটা লিখেছেন সেটাই আমি আপনাদের শুনাই বলে আল্লাহ তোমাদেরকে একটা গাছ দেখাইয়া বলছেন এই গাছের ফল খাবে না আল্লাহ ঠিকই বলছেন তোমরা বুঝতে ভুল বুঝেছো আল্লাহ বলেছেন এই গাছের ফল না তোমরা এই আল্লাহ যে গাছটা দেখা বলছেন এই গাছের ফল না আল্লাহর নিষেধ রক্ষা হবে কিন্তু এই জাতীয় অন্য গাছের ফল খাও ফলাফল কি পাবে তোমরা চিরস্থায়ী জান্নাতবাসী হয়ে যাবে দিল কিনা একটা কুমন্ত্রণা খারাপ নমুনায় কুমন্ত্রণা না বালো বাল নমুনা বালো আকারে কুমন্ত্রণা এইটার নাম হইল কুমন্ত্রণা ইবলিশ সরাসরি একজন উপদেশ দাতার আকৃতি ধারণ করে ইব্লিশ সরাসরি একজন নসিহত দাতার নসিহতকারী আকৃতি ধারণ করে ইবলিশ সরাসরি একজন আল্লাহওয়ালার আকৃতি ধারণ করে যারে কুমন্ত্রণা দিবে সরাসরি তার সামনে উপস্থিত হইয়া তাকে কুকথা শিখাইয়া দেয় সুবুদ্ধির আকারে কুকতা শেখা দেয় সুবুদ্ধি রাখে আদম হাওয়া মনে করলেন বড় বালা একটা সুন্দর বুদ্ধি তো আল্লাহ তো সত্যই আমাদেরকে একটা গাছ দেখাইয়া বলছেন এই গাছের ফল খাইও না আমরা বুঝে নিছি এই জাতীয় কোনো গাছের ফল খাইও না এই কারণে আমরা জান্নাত থেকে চিরস্থায়ী জান্নাতি হতে পারতেছি না আমরা যদি এই জাতীয় অন্য গাছের ফল খাই তাহলে আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল না আর আমরা চিরকালের জন্য জান্নাতবাসী হয়ে যেতে পারি ইবলিশের কুমন্ত্রণায় আদম হাওয়া এই গাছের ফল নয় এই জাতীয় ভিন্ন গাছের ফল খাইলে খাওয়ার পরে আল্লাহ বললেন ও আদম হাওয়া তোমরা ঠিকই বুঝেছিলে ইবলিস তোমাদেরকে ভুল বুঝাইল এই ঘটনার দ্বারা কি বুঝলাম ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেওয়ার এক নম্বর পদ্ধতি ভালো মানুষের আকৃতি ধারণ করে নসিহতকারী আকৃতি ধারণ করে আল্লাহওয়ালার আকৃতি ধারণ করে সরাসরি মানুষের সামনে গিয়া সুবুদ্ধির নমুনায় কুবুদ্ধি প্রদান করে এটা হলো ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেওয়ার এক নম্বর পদ্ধতি ইবলিশ মানুষ মানুষকে কুমন্ত্রণা দেওয়ার দুই নম্বর পদ্ধতি হলো মানুষের গাড়ের বাম পাশে ডান হাতটা গুড়াইয়া গাড়ের বাম গাড়ের উপরে রাখলে যেখানে এখানে ইলিশ মানুষের শরীরের ভিতরে দুকার একটা ফত আছে এই ফত দিয়ে ইংলিশ মানুষের শরীরের ভিতরে ঢুকে ঢুকা অন্তরের মধ্যে গিয়ে আসন পেতে বসে বসে মনের মধ্যে বসে বসে মনের মধ্যে কুমন্ত্রণা দিতে এটা হলো ইংলিশ মানুষকে কুমন্ত্রণা দেওয়ার দ্বিতীয় পদ্ধতি প্রত্যেকটা মানুষের বাম কাদের পাশে

দ্বারা এখানে একটা মোহর মারা ছিল পথ আমাদের নবীর শরীরে ছিল না আমাদের বৈশিষ্ট্য এছাড়া আমরা বাকি যারা আমাদের সবার এই এই জায়গা দিয়ে ইবল আমাদের শরীরের ভিতরে ঢুকে আর মনের মধ্যে বসে বসে আমাদের মনের মধ্যে গুনার কাদের প্রমন্ত্রণা দেয় এটা হইলো ইবলিশ মানুষকে প্রমন্ত্রণা দেওয়ার দ্বিতীয় পদ্ধতি ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেওয়ার তৃতীয় পদ্ধতি হলো মানুষের দ্বারে কাছে আসে না ভিতরে ডুববে দূরের কথা সাক্ষাতেও আসে না অশক্তkate তাকে দূরের থেকে গুনার কুমন্ত্রণা মানুষের অন্তরে ঢেলে দেয় দূরের থেকে অন্তরে ঢেলে দেওয়ার পদ্ধতি হলো আমার অন্তরে যখন ইবলিস দূরের থেকে কোন গুনার কুমন্ত্রণা ঢেলে দেয় আমি টের ভাই

ফজরের ফজরের আজানের আজানের আওয়াজে পরেও যদি মনে জাগে যে আরো কিছুক্ষণ ঘুমাইলে পরেও ফজরের নামাজ পড়া যাবে বুঝে ফেলবেন এইটাই ইবলিশ আপনার অন্তরে কুমন্ত্রণা দিল যারা গ্রহণ করে আজানের আওয়াজে ঘুম ভাঙ্গার পরেও যারা মনে করে এই বিষের কুমন্ত্রণায় যে আরো কিছুক্ষণ ঘুমাইলেও তো ফজরের নামাজ পড়া যাবে আবার যখন ঘুমানির চেষ্টা করে তখন এই বিষটার ইচ্ছা খেদমত করে হাদিসে উল্লেখ আছে এই বিষটার খেদমত করে এই খেদমতে সারা রাতের ঘুমে এত মজা পায় না ফজরের সময়ের ঘুমে যত মজা পায় এজকটা আলামত আপনাদেরকে বলে দিলাম লক্ষ্য রাখবেন সারা রাতের ঘুমে এত মজা লাগে না ফজরের সময়ের ঘুমে যত মজা লাগে ইবলিসের খেদমতের কারণে এইভাবে কোন গুনার কাজের সুযোগ যখন আসে তখন মনে মনে জাগে আজকের মতো গুনার মজাটা লুটটা লই পরে তো বা করে মাফ করাই ফেলে এমন কথা যদি আপনার মনে জাগে কোন গুনার ব্যাপারে বুঝবেন এই মুহূর্তে আপনার অন্তরে কুমন্ত্রনা দিল বলুন তো টের কিনা অবশ্যই নমাজের সময় যদি মনে জাগে আরো পরে পড়লে চলে এইটাই ইবলিসের কুমন্ত্রণা গান বাজনা শোনার সময় যদি মনে জাগে আজকে শুনে নেই আর জীবনে কোনোদিন শুনবো না এইটাই ইবলিশের কুমন্ত্রণা এবার বুঝা থাকতে বলুন তো ইবলিস কি শুধু আমার মনে একা কুমন্ত্রণা দেয় না আপনাদের মনেও আমি যেভাবে টের পাই আপনারাও টের পেতে পারেন কিনা হ্যাঁ ইবলিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিল আল্লাহ তুমি তো চিরকালের জন্য আমাকে বিতাড়িত করে দিচ্ছ কাজেই বিতাড়িত করে দেওয়ার মুহূর্তে আমারে কিছু সুযোগ সুবিধা দান করো এক নম্বর কিয়ামত পর্যন্ত আমার হায়াত লম্বা করে দাও দুই নম্বর মানুষের অন্তরে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা দান করে দাও আল্লাহাকবুল আলমিন কত কতভাবে কুমন্ত্রণা দেয় তিনভাবে গেলেন ভাবে কুমন্ত্রণা দেয় তিন ইবলিসের বিজ্ঞা চাওয়া দুইটা ফেসলিটি দেয়া দিলেন কি আমার পর্যন্ত তোমার হায়াত লম্বা করে দিলাম প্রতিটি মানুষের অন্তরে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা দান করে দিলাম তখন ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করে বসে বসে ইব্লিজ বলে বলে ফাবিমা আকুৱাই তানিলা আকৌ দন্নালাহুম চিৰা তকল মুস্তফী চুমলা আ তিয়ন্নহু মিম বাইনী আই দিহিম অমিং হল্ফিহিম ৱান আইমা নিহিম দুনিয়াতে জন্ম হয়ে যাবে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে আমি কুমন্ত্রণা দেব আমার কুমন্ত্রণায় যারা গুনায় লিপ্ত হবে এদেরকে সঙ্গী সাথী বানাইয়া যাহার নামে যাব। একা যাহার নামে যাব না আল্লাহ ইবলিশের চ্যালেঞ্জের জবাবে বলে দিলেন তুই সারা জীবন বর আমার একটা আদম সন্তানকে গুণা করাইতে 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 জাহান নামের শাস্তির যোগ্য বানাবার পরও আমার কোন আদম সন্তান যদি কোনো নবী অথবা নাইবে নবীর কথায় জান্নাত লাভের আশায় জাহান নামের ভয়ে যারীতি করে ছেড়ে দেয় সারা জীবনে যত গুণা করাইছিল আল্লাহর জবাবটা আপনাদের পছন্দ চ্যালেঞ্জের জোয়াবই এই জন্য হাদিস্বরী হয়ে উল্লেখ আছে আল্লাহর বলেন ইবলিস বড় গর্ব করে বলে যে আমি একদল মানুষকে লিপ্ত করে তাদের কোমর ভেঙে লিপ্ত করে তাদের কমর ভেঙে করে গুনাহ ছেড়ে দিয়ে ইবলিসের কমর ভেঙে দেয় এবার কথা বুঝে থাকে বলুন তো ইবলিস আপনাদের কোমর ভেঙে দেয় এই পর্যন্তই থাকুক না আপনারাও ইবলিসের এর কোমর দেওয়া দরকার তাহলে বলুন ইবলিস কিভাবে আপনাদের কমর ভেঙ্গে দেয় গুনাই লিপ্ত করাইয়া ইবলিস কিভাবে মানুষের কমর ভেঙে দেয় গুনাই লিপ্ত করাইয়া গুনাগার মানুষে ইবলিসের কমর কেমনে বেঙ্গে দিতে পারে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে রাস্তা পরিষ্কার নেই পরিষ্কার সব কথা পরিষ্কার কোরআনে অপরিষ্কার কোনো কথা নাই সব কথা পরিষ্কার ইবলিস যেমন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল আল্লাহ দাঁত বাঙ্গা জবাব দিয়েছেন এই কারণে ইবলিস বলে একদল মানুষকে আমি গুনায় লিপ্ত করে তাদের কোমর ভেঙে দেই আর একদল গুনাগার তৌবা করে গুনা ছেড়ে দিয়ে আমি ইবলিসের কোমর ভেঙে দেয় এই জন্য আমরা এখান থেকে মহামূল্যবান শিক্ষা গ্রহণ করা দরকার আমরা কি চাই ইবলিশের ভেঙ্গে দেওয়া বাঙ্গা কোমর নিয়ে জীবনযাপন করি না আমি পাল্টা ইবলিশের কোমরটা ভেঙ্গে দেই এবার বলেন আমার কথা বুঝে থাকলে ইংলিশের কোমর পাল্টা ভেঙ্গে দেওয়ার একমাত্র ব্যবস্থা ব্যবস্থা আমাদের সমাজের অনেক মানুষ তবা কাকে বলে পরিষ্কার ভাবে জানে না এই জন্য যথারীতি তো করতে পারে না জীবনের গুণাও মাফ করাইতে পারে না ইংলিশের কমরও ভেঙ্গে দিতে পারে না এই জন্য তবা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার আমরা যারা পাঁচ বেলা নামাজ পড়ি আমরা প্রত্যেকেই জানি উজু সারা নামাজ হয় না কি জানেন আপনারা উজু সারা নামাজ হয় উজুর কত ফরজ চাই ফরজ মুখ দোয়া হাত দোয়া মাথা মাসে করা পাও দোয়া চাইর ফরজ ছাড়া উজু হয় না চাইর ফরজ ছাড়া উজু হয় না ঠিক তেমনি ভাবে ছয় কাজ ছাড়া তবা হয় না ছয় কাজ ছাড়া তবা হয় না ছয় কাজের প্রথম কাজ নিজের গুনার প্রতি অন্তরে ঘৃণার সৃষ্টি হওয়া গুনার কারণে অনুতপ্ত হওয়া অনুসূচিত হওয়া গুনার কারণে আল্লাহর কাছে নিজেকে লজ্জিত মনে করা এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ হইল তো গুনার অভ্যাসটা ছেড়ে দেওয়া তৃতীয় কাজ হল ভবিষ্যতে আর কোনোদিন গুণা করব না এই মর্মে আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করা চতুর্থ কাজ হলো আল্লাহর হক লঙ্ঘনের মাধ্যমে গুণা হয়ে থাকলে আল্লাহর হক আদায়ের ব্যবস্থা করা পঞ্চম কাজ হলো বন্দার হক লঙ্ঘনের মাধ্যমে গুনা হয়ে থাকলে বন্দার হক আদায়ের ব্যবস্থা করা ষষ্ঠ কাজ হলো কাকুতি মিনতি করে আল্লাহর কাছে মাপ চাওয়া কত কাজ ছয় কাজ কাজেই নিজের গুনার প্রতি যার অন্তরে জাগে না তার তৌবা তৌবা বললে কোনো কাজ হবে না ঘৃণার নিজের গুনার প্রতি নিজের ঘৃণা জাগার পরও যদি গুনার অভ্যাসটা সারে না তৌবা তৌবা জপতে থাকলেও তৌবা হবে না গুনার অভ্যাস সেরে দিলেও ভবিষ্যতে গুণা না করার জন্য যদি আল্লাহর সাথে ওয়াদা করে না তাহলে তৌবা জপতে থাকলেও তৌবা হবে না আল্লাহর সাথে ওয়াদা করার পরও আল্লাহর যে হক লঙ্ঘন করেছে সেটা যদি আদায়ের ব্যবস্থা করে না তওবা করলাম বলে কোনো কাজ হবে না তারপরে বন্দার যে হক নষ্ট করেছে সেই হক আদায়ের ব্যবস্থা না করলে তওবা হবে না তারপর আল্লাহর কাছে অনুনয় বিনয় করে মাপ না চাইলে তওবা হবে না এইভাবে যদি কেউ তৌবা করে এই ছয় কাজের মাধ্যমে যদি কেউ তৌবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত এই গুনাহগারের সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে যে পরিমাণ গুনাহ ছিল তার আমল নামায় আর ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ লেখে এবার আমি মূল আলোচনার দিকে ফিরে যাই আনুষঙ্গিক আলোচনায় কথায় কথায় অনেক দূরে সরে আসি ইবলিস এর কতটা জিনিস গেল এক নম্বর আশি হাজার বছরের এবাদত গেল দুই নম্বর সারা দুনিয়ার রাজত্ব গেল তিন নম্বর জান্নাতে থাকার ফেসিলিটি গেল চার নম্বর কাফের হয়ে গেল ফার্স্ট নম্বর ভবিষ্যতের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেল কতটা গেল এবার বলুন কত যুক্তির কারণে যুক্তিটা কি মাটির তৈরি শ্রেষ্ঠ হতে পারে না যুক্তিটা কি মাটির তৈরি শ্রেষ্ঠ হতে পারে না সুতরাং আমাদের বর্তমান মুসলমান সমাজেও এই ইবলিশি যুক্তিটা যারা দেয় এদের ব্যাপারে মুসলমানের ইমান হেফাজতের জন্য ইবলিশের যুক্তির ইতিহাস জানা বুজা এবং সারা জীবন বর মনে রাখা দরকার আমাদের নবী সম্পর্কে এইরকম প্রশ্ন উঠানো হয় যে আমাদের নবী নূরের তৈরি তৈরি আমি আবারও জিজ্ঞাসা করি ফিরিস্তা নূরের তৈরি না মাটির তৈরি আদম নূরের তৈরি না মাটির তৈরি আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরি শ্রেষ্ঠ না মাটির তৈরি শ্রেষ্ঠ এত এত দীর্ঘদিনের ইতিহাস ভুলে যাবে কেন মুসলমান হাজার হাজার বছরের ইতিহাস মুসলমান ভুলে যাবে কেন লক্ষ লক্ষ বছরের ইতিহাস মুসলমান ভুলে যাবে কেন ছিল নূরের তৈরি আল্লাহর দৃষ্টিতে এই শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নয় আদম মাটির তৈরি তিনি আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এই জন্য মানুষকে মাটির তৈরি বলা হয় এই জন্য কি বলা হয় মাটির তৈরি বলা হয় মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লিখেছেন মানুষ মাটির তৈরি কথার ব্যাখ্যা আছে তিনটা আগে বলেছিলাম ইবলিস মানুষকে তিন ভাবে কুমন্ত্রণা দেয় এখন বলতেছি মানুষ মাটির তৈরি কথার ব্যাখ্যা আছে তিনটা মানুষ মাটির তৈরি কথার এক ব্যাখ্যা হইল সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাম কে আল্লাহ সরাসরি মাটির দ্বারা বানাইছিলেন সরাসরি মাটির দ্বারা বানাইছিলেন আল্লাহ ফিরিস্তা পাঠাইলেন যখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন আদমের দেহ গঠন করবেন তখন আল্লাহ পৃথিবীতে ফিরিস্তা পাঠাইলেন বললেন পৃথিবীর নানা রঙ্গের নানা বর্ণের নানা স্বভাবের মাটি একত্র করে আনো বিভিন্ন রঙ্গের মাটি বিভিন্ন স্বভাবের মাটি একত্র করে আল্লাহ ফাকরাবুল আলমিন আদমের দেহ গঠনের জন্য ফিরিস্তাদের দ্বারা খামির তৈরি করলেন কাই তৈরি করলেন এই কারণেই মুফাসসিরিনে কেরাম লেখেন আদমের দেহ গঠনে দেহ গঠনে যেহেতু পৃথিবীর নানান রঙের মাটি মিশানো হয়েছিল নানান স্বভাবের মাটি মিশানো হয়েছিল এই জন্য আদম সন্তানগুলির রং বিভিন্ন রকমের হয় মেজাজ বিভিন্ন রকমের হয় স্বভাব বিভিন্ন রকমের হয় এটা মাটির তাসিস বুঝে থাকতে বলুন এক একজন মানুষের রং এক এক রকম হয় কেন এটা মাটির তাসিস এক একজন মানুষের স্বভাব এক এক রকম হয় কেন এটা মাটির তাসিস এই মাটির দ্বারা দেহ গঠন করার পর আল্লাহ ফবুল আলমিন আদম আলহী ইসাল্লামের শরীরের ভিতরে প্রাণ লুকাই দেওয়াই হাদীস শরীফে উল্লেখ আছে যেদিন আল্লাহ ফিরিস্তাদের মাধ্যমে পৃথিবীর পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মাটি একত্র করেছিলেন আদমের দেহ গঠনের জন্য সেই দিনটা ছিল শুক্রবার যেদিন আদমের দেহে প্রাণ ঢুকাইলেন সেই দিনটা ছিল শুক্রবার যেদিন আল্লাহ আদমকে জান্নাতে ঢুকাইলেন সেই দিনটা ছিল শুক্রবার যেদিন আল্লাহ আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠালেন সেই দিনটা ছিল শুক্রবার দুইজনকে দুই দেশে পাঠিয়েছিলেন তারপরে অনেক দিন পরে আদম হাওয়া দুইজনের পৃথিবীর মুখে

আর সেই আদম সারা দুনিয়ার সমস্ত আদম জাতির আদি পিতা আদম আপনাদের সকলের আদি পিতা কিনা এবার বুঝে থাকলে বলুন তো সন্তানের শরীরে পিতার শরীরে অংশ থাকে কিনা কোন সন্তান যদি বলে যে আমার শরীরে আমার পিতার শরীরের অংশ নাই ইনি কেমন সন্তান বুঝেন না কিছু কোন সন্তান যদি বলে আমার শরীরে আমার পিতার শরীরের কোন অংশ নাই তিনি বালো সন্তান নয় কাজেই মানুষ মাটির তৈরি কথার এক নম্বর ব্যাখ্যা হলো আদমের শরীরটা আল্লাহ সরাসরি মাটির দ্বারা বানাইছিলেন আর আমরা সবাই আদমের সন্তান এই হিসাবে আদমের শরীরের মাটির অংশ আমাদের শরীরে আছে এই ব্যাখ্যা মতো আমরা মাটির তৈরি হজরত নূহ আলাইহিস আদম সন্তান ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস আদম সন্তান ছিলেন হযরত মুসা আলাইহিস আদম সন্তান ছিলেন হযরত মুসা আর ঈসা আলাইহিস আদম সন্তান ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফিরিস্তার সন্তান ছিলেন না বললে হ্যাঁ কোনটা আপনাদের বলতে হবে আদম সন্তান তাহলে দরেন আপনি একটা সন্তানের বাবা আপনি অথবা আপনি একজন বাবার সন্তান কোন লোকে যদি বলে এই মিয়া তোমার শরীরে তোমার বাবার শরীরের অংশ নাই সে কি বলতে চায় তাহলে মুহাম্মাদুর রসুল্লাহ যদি আদম সন্তান হইয়া থাকেন তাহলে মুহাম্মাদুর রসুল্লার শরীরে আদমের শরীরের অংশ নাই তাকলে কিসের তৈরি হয় নুরের তৈরি ভাইলা কোথায় যেমন ভাবে আপনাকে যদি কেউ বলে যে তোমার শরীরে তোমার বাবার শরীরের অংশ নাই সে যখন আপনাকে ভালো সন্তান প্রমাণ করতে চায় না ঠিক তেমনি ভাবে যারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীরে আদবের শরীরের মাটির অংশ নাই এরাও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালো সন্তান হিসাবে স্বীকার করতে চায় না মানুষ মাটি তৈরি গতকাল এক বেক্কা আলোচনা হলো মনে থাকবে চিরকাল কোন ব্যাখ্যা যে সারা দুনিয়ার সমস্ত মানুষ যেহেতু আদম সন্তান আর আদমের শরীর সরাসরি মাটির তৈরি ছিল এই জন্য যত আদম সন্তান পৃথিবীতে অতীতে এসেছিল যত আদম সন্তান বর্তমান পৃথিবীতে এসেছে যত আদম সন্তান ভবিষ্যতে কি আমার পর্যন্ত দুনিয়াতে আসবে প্রত্যেকটা আদম সন্তানের শরীরে বাবার শরীরের অংশ থাকবে সেই অংশটা মাটি সেই অংশটা মাটি এখানে এসে কিছু মানুষ যারা বলে নবী মাটির নবী মাটির তৈরি নন নবী নুরের তৈরি তখন তারা দেখে যে মানুষ স্বীকার করলে মাটির তৈরি মানতে হয় মানুষ বললেই মাটির তৈরি মানুষ মাটির তৈরি মানুষ বললেই তিন ব্যাগটা মতো মাটির তৈরি বাকি দুই ব্যাগটা আমি একটু পরে বলতেছি মানুষ স্বীকার করে নিলেই মাটির তৈরি মানতে হয় এই জন্য এখন নবী মাটির তৈরি নয় কথাটা প্রমাণ করার জন্য বুড়ার কথাটা অস্বীকার করে বসে কয় নবী মানুষ নয় যারা মানুষ তারা মাটির তৈরি আদমের শরীরে অংশ আছে যারা মানুষ তারা শরীরে নবী যেহেতু মানুষ না এই জন্য নবীর শরীরে আদমের শরীরের মাটির অংশ নাই এইবার আরেকটু একটু পরিষ্কার নবী খেদা যারা মানুষ নয় বলে তাদের শরণ রাখা দরকার আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আমাদের নবীকে মানুষ বলেছেন এর মধ্যে এক আয়াতে আল্লাহ বলেন কুল সুবহান হে রাসুল্ল করিম সাল্লাম আপনি বলে দিন আমি আল্লাহর শরিষদার নই আল্লাহ সিরিজ থেকে পবিত্র আমি মানুষ প্রচল মানুষ প্রচল মানুষ রচল নবী আদমের সন্তান হইলে আদমের শরীরের মাটির অংশ নবীর শরীরে থাকবে এই এই কথা অমান্য করার আর কোন পথ না পাইয়া তখন নবী মানুষ না বলা শুরু করছে যেন আদমের শরীরের অংশ যেন নবীর শরীরে যেন মাটির তৈরি বলার পথ মাটির তৈরি নয় বলার পথ আবিষ্কার করা যায় এই কুফত এই চূড়াফত আবিষ্কার করতে গিয়ে অস্বীকার করে বসলো নবী মানুষ নন আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আমি মানুষ নচুল ছাড়া আর কিছু। শুনুন এখন বলুন আল্লাহ কোরআনে বলেন আমাদের নবী মানুষ এখন যদি কেউ বলেন না নবী মানুষ না তাইলে কুরআ মানল কোরআন না মানলে শুনিনি হইল আর কেমনে কইলে আপনারা বুঝবেন আমি তো এর থেকে শুধু বাসাত বাস না আল্লাহ কোরআনে বলেন কুল হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি বলে দিন হাল কুনতু ইল্লা বাসারার রাসূলা সুবহান রাব্বি আমার আল্লাহ শিরিক থেকে পবিত্র আমি আল্লাহর শরীকদার নই আল্লাহর শরীকদার নই আমি যারা নবীকে নূর বলে শুধু সাধারণ নূর বলে না কয় আল্লাহ যেই নূর সেই নূর আল্লাহ যেই নূর সেই নূর তাহলে আল্লাহ যেই নূর সেই নূর আল্লাহ কুন নূর এটা একটু আলোচনা আদারকে আল্লাহ নূর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক সূরার নাম রেখেছেন সূরায়ে নূর তবে এই নুরের ব্যাখ্যা তোমার মত পণ্ডিতই করতে হবে না আল্লাহ নিজেই কোরআনে নুরের ব্যাখ্যা করে দিয়েছে আল্লাহ বলেন আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আরদি মাছাল নুরিহি কামিসকাতিন المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور

তাহলে আসমান জমিনের আল্লাহ সুরায় নুরের মধ্যে নিজেকে নিজে আসমান জমিনের নূর বললেন এই নূরের বাংলা অর্থ কি নূরের বাংলা একটা হইলো আবিদানিভার নূর শব্দের বাংলা আবিদানি করত হইল আলো বাতির আলো দিনের আলো আল চন্দ্রের আলো সূর্যের আলো গ্রহ নক্ষত্রের আলো এই আলোকে আবিদানি করতে নূর বলা হয় সূরা নুরের যে আয়াতে আল্লাহ নিজকে নূর বলেছেন সেই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরীন کرام তাফসীরের কিতাবে লিখেছেন নূর শব্দের আবিদানী করতে আল্লাহ নূর নন আবিদানী করতে অর্থে যদি আল্লাহরে নূর কওতে বাতির আলোরে আল্লাহ বলতে হবে সুন্দর আলোরকে আল্লাহ বলতে হবে সূর্যের আলোকে আল্লাহ বলতে হবে আগুনের আলোকে আল্লাহ বলতে হবে কুফরী মতবাদ আবিদানী করতে আল্লাহকে নূর বলা যায় না তাহলে আল্লাহ যে কুরআনে সূরা এ নুরের মধ্যে নিজেকে নিজে নূর বলেছেন একটা কথা পরিষ্কার হইলো আবিদানি করতে নয় আল্লাহ যে কুরআনে নিজেকে নিজে নূর বলেছেন আবিদানি করতে আবিদানি করতে নয় তাহলে ইসলামের পরিভাষায় করতে আল্লাহ কুরআনে নিজেকে নিজে নূর বলেছেন ইসলামের পরিভাষায় নূরের অর্থ ইসলামের পরিভাষায় নূর অর্থ হেদায়েত নূরের অর্থ হেদায়েত চিরশান্তির পথ প্রদর্শক চির মুক্তির পথ প্রদর্শক যিনি সমস্ত জগৎবাসীকে শান্তির পথে পরিচালনা করেন সমস্ত জগৎবাসীকে মুক্তির পথে পরিচালনা করেন সমস্ত মানব জাতিকে চিরশান্তি চির মুক্তির পথ প্রদর্শন করেন তাকে নূর বলা হয় হেদায়তকারী হিসাবে তাহলে নূর শব্দের পারিবাসী করতে হইল হেদায়ত নূর শব্দের পারিবাসী করতে হইল হেদায়ত কথা যেন বলে না যাই আবিদানি করতে আল্লাহ নূর নন আবিদানি করতে করতে নূর্ত আলো আল্লাহ আলোকে যদি আল্লাহ বলেন তাহলে বাতির আলোকে আল্লাহ বলতে হবে আগুনের আলোকে আল্লাহ বলতে হবে সূর্যের আলোকে আল্লাহ বলতে হবে চন্দ্রের আলোকে আল্লাহ বলতে হবে দিনের আলোকে আল্লাহ বলতে হবে এই যে কুফুরি মতবাদ বাতির আলো আল্লাহ নন সূর্যের আলো আল্লাহ নন চন্দ্রের আলো আল্লা নন দিনের আলু আল্লাহ নন কাজেই আবিদানি করতে আল্লাহ নূর নন দুই নম্বর কথা হইল আল্লাহকে আল্লাহ নিজেই কোরআনে নূর বলেছেন আবিদানি করতে নয় পারিবাসী করতে নূর শব্দের পারিবাসী করতে হইল হেদায়ত হেদায়তের অর্থ হইল চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকারী চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকারী এই হইল নূর শব্দের পারিবাসী করতে কিতাবে লেখেন আল্লাহকে যখন কোরআনে নূর বলা হয় তখন এর অর্থ হয় হেদায়তের মালিক কোরআন কে যখন কোরআানে নূর বলা হয় তখন এর অর্থ হেদায়তের মাধ্যম নবীকে যখন কোরআনে নূর বলা হয় তখন তার অর্থ হয় হেদায়তের মাধ্যম বুলে গেলে চলবে না আল্লাহকে যখন কোরআনে নূর বলা হয় তখন হেদায়তের মাধ্যম না হেদায়তের মালিকর্ত হয় আর নবীকে যখন কোরআনে নূর বলা হয় তখন হেদায়তের করতে না হেদায়তের মাধ্যম অর্থে তাহলে আল্লাহ যে নূর নবী সেই নূর এখনো ক্লিয়ার হয়েছে না আল্লাহ কুন নূর যিনি হেদায়েতের মালিক নবী কুন নূর যিনি হেদায়তের মাধ্যম নবী যদি হেদায়েতের মালিক হইতেন নবীর আপন চাচা আবুল হাককে জাহান্নামে যেতে দিতেন না ঠিক নবী যদি হেদায়েতের মালিক হইতেন নবীর আপন চাচা আবু তালিবকে জাহান্নামে যেতে দিতেন না ঠিক কাজেই নবী হেদায়েতের মালিক নন আমি অন্যদিন বলেছি আপনাদেরকে আবু তালিব যখন মরণ কালে নবীর সর্বশেষ চেষ্টা করলেন হেদায়তের আবু তালিব যখন নবীর হেদায়ত গ্রহণ করল না নবী দুঃখিত হলেন অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন আল্লাহ আয়াত নাজিল করে বলেন ইন্নাকালা তাহদি মান আহাবাতকা ওয়ালাকিনাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আপনার মুহাব্বতের চাচা হয় আবু তালিব এই জন্য তাকে আপনি হেদায়ত করে ফেলবেন কি কখনো সম্ভব হবে না আপনি হেদায়তের মালিক নন হেদায়তের মালিক আমি আল্লাহ তাহলে ক্লিয়ার হোক কথা আল্লাহ অনুর নবী অনুর আল্লাহ কুন্নুর আর নবী কুন্নুর হেদায়তের মাধ্যম আমার বিরুদ্ধে যারা নবীকে মাটির তৈরি নয় নুরের তৈরি বলে চেঁচামেচি করে এরা আমার বিরুদ্ধে অভিযোগ দেয় কয় নবীরে নূর মানে না আবার মাদ্রাসার নাম দিছে নুরে মদিনা আমার মাদ্রাসার নাম নূরে মদিনা দেওয়ায় এরার ফেটো বিষ মাথার বিষ আরো কত জাগার বিষ हां 2000 वर्ष আমরা कटा ही हमरा हमरा नबी তোমাদের মত আল্লাহ জাইনুর সেই নূর মানিনা নবী কে আল্লাহ জাইনুর সেই নূর মারা কুরআন বিরুদ্ধ কুরআনের বিরুদ্ধে আচরণ ঠিক কুরআনে আল্লাহ বলেছেন আপনি সেই নন জাইনুরের অর্থ হেদায়েতের মালিক যেই নুরের অর্থ হেদায়েতের মালিক সেইনুর নূর একমাত্র আমি আল্লাহ আপনি ওই নূর জাইনুর হেদায়েতের মালিক নয় হেদায়েতের মাধ্যম কাজি আমাদের নবী নূর কিন্তু আল্লাহ যেই নূর সেই নূর না তোমরা আল্লাহ যেই নূর সেই নূর মানো নবীরে নবীরে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করো আর আমরা নবীরে আল্লাহ যেই নূর সেই নূর না হেদায়েতের মাধ্যম হিসাবে নূর বাণী আর নবীর হেদায়েত আমার মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় সুতরাং আমার মাদ্রাসার নাম নূরে মদিনা তথাট্ট যাদের কপালে নবীর হেদায়ত নাই তারা এই অর্থে নবীরে নূর মানে না যাদের কপালে শিরিক বাদি আছে এরা নবীকে আল্লাহ যেই নূর সেই নূর বলে নবী যদি হেদায়তের মাধ্যম হিসাবে নূর হন তাহলে আল্লাহ যেই নূর নবী সেই নূর আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ইন্নাকা লা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা নুরের যে অর্থ হেদায়েত এটার মালিক আপনি না এটার আপনি আবু তালিবকে বুঝাইতে পারবেন গ্রহণ করাইতে পারবেন না আবু লাহাবকে বুঝাইতে পারবেন গ্রহণ করাইতে পারবেন না গ্রহণ করা নির্মালিক আমি আল্লাহ আমি কাকে গ্রহণ করাবো যারে আপনি বুঝাইলে মানতে রাজি হয় আমি তার অন্তর্কে গ্রহণ করার যোগ্যতা দান করব আর যারে আপনি বুঝাইলে মানতে রাজি হয় না আমি তার অন্তর্কে গ্রহণ করার যোগ্যতা দেব না সুতরাং আল্লাহ এক নূর এই নূর আল্লাহ সারা আর কাউকে বলা শিরিক আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আমাদের নবী ওই নূর নন যেই নূর হেদায়েতের মালিক কাজেই নবীরে যদি আল্লাহর নূর কও তে এর অর্থ দাঁড়ায় নবী হেদায়েতের মালিক যে শিরিক নবীরে হেদায়েতের মালিক করতে নূর বলা শিরিক এই শিরিকবাদী নূর আমরা মানি না আমরা হেদায়েতবাদী নূর মানি সিরিজবাদী নূর মানি না হেদায়তবাদী নূর মানি হেদায়তবাদী নূর কোনটা আমার নবী নূর হেদায়তের মালিক হিসাবে নয় হেদায়েতের মাধ্যম হিসাবে কথা পরিষ্কার হইল কিনা না এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান কিনা আদম সন্তান মাটি আদমের আদমের সন্তানের দেহে আদমের দেহের মাটির অংশ থাকে কিনা তাহলে আমাদের নবীর শরীরে মাটির অংশ শোনাই তাহলে নবী কিসের তৈরি হইলেন মাটির তৈরি হইলেন গেল মানুষ মাটির তৈরি কথার এক ব্যাখ্যা মানে আসেনি কথা মানুষ মাটির তৈরি কথার এক ব্যাখ্যা হইল সমস্ত মানুষ আদমের সন্তান আর প্রত্যেক সন্তানের শরীর শরীরে বাবা পিতা আদি পিতার শরীরের অংশ থাকে এই হিসাবে প্রতিটি মানুষের শরীরে আদমের শরীরের মাটির অংশ আছে এই ব্যাখ্যা মতো সমস্ত মানুষ মাটির তৈরি সুতরাং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম যদি আদম সন্তান হন তাহলে মাটির তৈরি আর যদি কেউ আদম সন্তান না আদম সন্তান না কইবার লাগি কি কি বলতে চায় কয় নবী মানুষ না আল্লাহ কোরআনে বলে নবী মানুষ আবার কুফরি আল্লাহ যেই নূর নবীকে সেই নূর বলা এক কুফরি আর নবীকে মানুষ না বলা আরেক কুফরি আল্লাহ যেহেতু কোরআনে নবীকে মানুষ বলেছেন তাই যারা বলে নবী মানুষ না এরা ডাবল কুফুরি করে করে এখন দলিল দিতে না পারিয়া যুক্তি দেয় কয় আমিও মানুষ নবীও মানুষ আমি যেহেতু মানুষ কাজে আমার নবী যদি মানুষ হন তাহলে নবীর মধ্যে আর আমার মধ্যে বেশ কম তাকে এটা সাফাবাজি ইরম সাফাবাজি আমি কম চিনি না কিন্তু আমরা সাফাবাজি রে প্রাধান্য দিই না আমরা দলিল রে প্রাধান্য দিই তোমার সাথে একটা সাফাবাজি আমিও করি শোনো আমাদের বর্তমান বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্ট কে মহামান্য আব্দুল হামিদ সাহেব বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট আমার মহামান্য ক্ষেত্রে কিছু নাই এটা একটা রাষ্ট্রীয় মর্যাদা রাজনৈতিক দৃষ্টিকোণে যিনি যখন প্রেসিডেন্ট তিনি এই দেশের সর্বোচ্চ মর্যাদার অধিকারী এটা রাজনৈতিক পরিভাষা আপনারা মহামান্য আব্দুল হামিদ সাহেবের দল করেন আর না করেন ভোট দেন আর না দেন যেহেতু তিনি প্রেসিডেন্ট মনোনীত এই জন্য মহামান্য বলতে আমারা আপত্তি নেই আগামীকাল যদি তিনি প্রেসিডেন্ট না থাকেন আরেকজন প্রেসিডেন্ট হয়ে যান তখন আমি তাকে মহামান্য বলব কাজেই উনাকে আমার বর্তমানে মহামান্য বলতে কোনো আপত্তি নাই বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন মহামান্য আব্দুল হামিদ সাহেব ইনি মানুষ না মানুষ ভুলে যাবেন না মানুষ তাহলে বলুন আপনাদের বাজারের রাস্তার পাশে বসে বসে যে সমস্ত মুসিরা মানুষের সেরা জুতা সেরা জুতা সেলাই করে এরা কি মানুষ

আসল ব্যাপার আসল ব্যাপার হইল আমাদের সমাজে সুন্নি ওয়াহাবি হইল আনারস আর বেদানার মত রসে বড় ফল কয় আনারস আর দানায় বরা ফল ভাবে বেদানাতে বড় দল ইডারে কয় ওয়াহাবি আর বেদাতে বরা বেদাত আর বরা দল এটা কয় সুন্নি আমাদের সমাজের সুন্নি ওয়াহাবি কিসের মত আনারস আর বেদানার মতো এবার আসুন মানুষ মাটির তৈরি কথার দুই নম্বর ব্যাখ্যা এক নম্বর ব্যাখ্যা ভুলে যাবেন কি ব্যাখ্যা এক নম্বর আদম সরাসরি মাটির তৈরি আর সমস্ত মানুষ আদমের সন্তান সন্তানের শরীরে বাবার শরীরে অংশ থাকে কাজে প্রত্যেকটা মানুষের শরীরে আদমের শরীরের মাটির অংশ আছে এই ব্যাখ্যা মতো সমস্ত মানুষ মাটির তৈরি শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ আদমের সন্তান নন আদমের সন্তান নিলে তো আদমের শরীরের অংশ থাকে সুতরাং যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যারা মানুষ নয় বলে এরা কি বলতে চায় যে বাবার শরীরের অংশ এই সন্তানের শরীরও নাই কত বড় মর্যাদা হইল নবীর কত বড় মর্যাদা দিল নবীরে কি বানাইছে টের판 কিছু বুঝে বুঝেন সুজেন কিছু নবীর শরীরে আদমের শরীরে মাটি নাই বলে কি বুঝাইতে ছিল যে বাবার শরীরের অংশ সন্তানের শরীরে নাই কেউ যদি বলে তোমার বাবার শরীরের অংশ তোমার শরীরে নাই তাহলে আপনাকে কেমন সন্তান বানাতে চায় সুতরাং যারা বলে আদমের শরীরের অংশ মোহাম্মদ রুসুল্লাহর শরীরে নাই এরা মোহাম্মদ রুসুল্লাহকে কেমন সন্তান মানে করে গেল মানুষ মাটির তৈরি এক নম্বর ব্যাখ্যা মানুষ মাটির তৈরি কথার দুই নম্বর ব্যাখ্যা হইল মানুষ মাটির উৎপাদিত ফসল খায় 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 না আসমানের উৎপাদিত ফসল বাতাসের উৎপাদিত না মাটির উৎপাদিত মানুষ মাটির উৎপাদিত ফসল খায় এই ফসল খাইয়া শরীরে রক্ত হয় এই রক্ত থেকে মেটার তৈরি হয় বীর্য তৈরি হয় এই বীর্য থেকে সন্তান তৈরি হয় সুতরাং প্রত্যেকটা মায়ের গর্বে যেই সন্তান তৈরি হয় বাবার বীর্য দ্বারা বীর্য তৈরি হয় রক্ত দ্বারা রক্ত তৈরি হয় খাদ্য দ্বারা খাদ্য তৈরি হয় মাটির দ্বারা এই ব্যাখ্যা মতো মানুষ মাটির তৈরি এই ব্যাখ্যা মানুষ মাটির তৈরি মোহাম্মদুর রসুল্লাহ বাবা বাতাসের তৈরি খাদ্য খাইতে না আসমানের তৈরি খাদ্য না সূর্যের থেকে উৎপাদিত খাদ্য না চন্দ্র থেকে উৎপাদিত খাদ্য না মাটির থেকে উৎপাদিত খাদ্য মাটির থেকে উৎপাদিত খাদ্য খাইয়া রক্ত হয় বীর্য হয় বীর্য দ্বারা সন্তান হয় এই ব্যাখ্যা মতেও সমস্ত মানুষ মাটির তৈরি এই ব্যাখ্যা মতেও মোহাম্মদুর রসুল্লাহ মাটির তৈরি মানুষ মাটির তৈরি কথা কত নম্বর ব্যাখ্যা গেল 2 নম্বর ব্যাখ্যা মানুষ মাটির তৈরি কথা 3 নম্বর ব্যাখ্যা হলো হাদিস শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন বাবার শরীরের এক বিন্দু পানি মায়ের শরীরের এক বিন্দু পানির সাথে মিশ্রিত হয় যখন মায়ের গর্ভে যায় যায়নি দুই ফুটা পানি এক ফুটা না দুই ফুটা এক ফুটা না দুই ফুটা বাবার শরীরের এক ফুটা পানি মায়ের শরীরের আর এক ফুটা পানির সাথে মিশ্রিত হয় যখন মায়ের গর্বতলিতে যায় তখনই আল্লাহ একজন ফিরিস্তা পাঠাইয়া দেন এই দুই বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশাও দুই বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশাইয়া এটাকে মন্থন করো বাবার শরীরের এক বিন্দু পানির সাথে মায়ের শরীরের আরেক বিন্দু পানি একত্র হইয়া যখন মায়ের গর্ভতলিতে যায় সাথে সাথে আল্লাহ একজন ফিরিস্তা পাঠাইয়া দেন ফিরিস্তা এই দুই বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশান কোন জায়গার মাটি হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মানুষটার দুনিয়ার জীবন শেষে মরলে পরে যেই গুরুস্থানে দাফন করা হবে সেই গুরুস্থানের মাটি যেই শশান ঘাটে জ্বালিয়ে দেওয়া হবে সেই শশান ঘাটের মাটি যেই বাগে খাইয়া যেই জঙ্গলে পায়খানা করবে ওই জঙ্গলের মাটি যেই মাছে খাইয়া যেই সাগর তলায় পায়খানা করবে ওই সাগর তলার মাটি দুই বিন্দু পানির সাথে এক বিন্দু মাটি মিশাই ফিরিস্তা কোনখানের মাটি বুঝেন নাই আবার বলবো এই মানুষটার দুনিয়ার জীবন শেষ হইলে পারে যেই গুরুস্থান দেখো নেই আল্লাহর জানা নাই ওই আল্লাহ ফিরিস থেকে বলে দেন এই মানুষটার দুনিয়ার জীবন শেষ হইলে অমুক অমুক গুরুস্থানের অমুক কোনায় তারা দাফন করা হবে সেখান থেকে এক বিন্দু মাটি দুই বিন্দু ভানির সাথে যে মানুষকে গুরুস্থানে দাফন করা হয় না লাশে আগুন দিয়ে পুরে ইয়া সাই করে দেওয়া হয় কোন শ্মশান ঘাটে সাই করা হবে আল্লাহর জানা নাই ওই আল্লাহ ফিরিজটাকে বলে দেন ওই যেই শ্মশান ঘাটে তার সাই করে দেওয়া হবে ওই শ্মশান ঘাটের এক মাটি মিশাও কাকে বলেন যেই ফিরিজটা পাঠাইলেন দেহ গঠনের জন্য সেই ফিরিস্তাকে তাকে বলে যেই মানুষটা মরলে পরে গুরুস্থানে শ্মশানঘাটে পড়া দেওয়া হবে না লাশটা করবে যেই জায়গায় ওই জায়গার মাটি মিশাও অথবা লাশটা যদি সাগরে ভাসাইয়া দেওয়া হয় আর বাগেও লাগাল থাকলো না খাইতে মাছে যদি খাইয়া ফেলায় মাছে খাইয়া যেই সাগরস্থলায় গিয়া পায়খানা করবে ওই সাগরস্থলার এক বিন্দু মাটি মিশাও বুঝলেন কিনা পরিষ্কার ভাবে কোন জায়গার মাটি মিশায় দুনিয়ার জীবন শেষে তার দেহের শেষ কৃত্য যেখানেই সম্পন্ন হয় সেখান থেকে আরেক বিন্দু মাটি মিশাইয়া ফিরিস্তারা এখন কটা কটা বিন্দু তিনটা এক বিন্দু বাবার শরীরের পানি আরেক বিন্দু মায়ের শরীরের পানি আরেক বিন্দু পৃথিবীর মাটি তিনটা একত্র গেরা ফিরিস মন্থন করতে থাকে একাধারে চল্লিশ দিনের মন্তনের ফলে রক্তে পানির বিন্দু পানির বিন্দু রক্তের বিন্দুতে পরিণত হয় আরো চল্লিশ দিনের মেহনতের ফলে রক্তের বিন্দুকরণে হাড্ডি মেহনতের ফলে তার মধ্যে রুহের সঞ্চার হয় আরো চল্লিশ দিনের মেহনতের ফলে তার মধ্যে নাক মুখ কাঞ্চক গজায় আরো চল্লিশ দিনের মেহনতের ফলে পৃথিবীর আলু বাতাস সহ্য করার যোগ্য হয় আরো চল্লিশ দিনের মেহনতের ফলে মায়ের গর্ব থেকে পৃথিবীতে ভবিষ্ট হয়ে আসে কত চল্লিশ গেল সাতচল্লিশ একচল্লিশে গেল একচল্লিশে গেল ফানি আর একচল্লিশে গেল রক্ত আর একচল্লিশে গেল গুস্ত আর একচল্লিশে গেল আড্ডি আর একচল্লিশে গেল রুহের সঞ্চার আর একচল্লিশে গেল আলু বাতাস সহ্য করার যোগ্য আর একচল্লিশ পরে ভবিষ্ট হয়ে আসলো কত চিল্লা দিল মায়ের গর্বে সাত দিতে দিতে আইলো আইয়া কয় সিল্লা আবার কি বাংলা একটা প্রবাদ আছে বাংলা একটা প্রবাদ আছে সাত সিঁড়ি সাত সিঁড়ির থেকে কুমারের জি ডাক না দেখে বলে এইটা কি আমরা আঞ্চলিক ভাষায় কয় হাতে গুতে কুমারের জি হরাটা দেখা কয় এইটা কি সদ্য বংশ থেকে যেই নারীটা কুমারের জি সে যদি কয়ে ডাক না কি তাহলে ডাক না চিন দেখে তুমি সাত চিল্লা দিতে দিতে মায়ের গর্ব থেকে আইস এখন যদি কয় চিল্লা কি তোমার চিল্লা বুঝাই দেখে এখন কয় মায়ের গর্ভে সাত চিল্লা দিলে দিছি এখন দুই নাইতেছি এখন সাত চিল্লা দেব কেন এখন সাত চিল্লা দেব

চিল্লা জন্য দিনের দিনের সাধনা করাবার জন্য তুর পাহাড়ে নিয়ে গেছিলেন মায়ের ফেটের ভিতরে না দুনিয়ায় ওখান যখন দুনিয়াতেও চিল্লার ব্যবস্থা কোরআনে পাওয়া যায় এখন কয় মুসানবী চিল্লা দিলে দিছেন আমি নবী না আমি কেন চিল্লা দিব হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের যে ব্যক্তি একাদারে 40 দিন পর্যন্ত ইমামের সাথে তাকবীরে উলা পাইয়া পাঁচ বেলার নামাজ জামাতের সাথে পড়বে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা পুরস্কার দিবেন সর্বপ্রথম পুরস্কার মুনাফিকের দপ্তর থেকে নাম কাটাইয়া খাঁটি মুমিনের দপ্তরে নাম লেখায় দিবেন এই চিল্লা নবীর জন্য না উম্মতের জন্য বলেন তো আপনারা একাদারে একাদারে চল্লিশ দিন পর্যন্ত ইমামের সাথে তকবিরে উলা পাইয়া পাঁচ বেলার নমাজ জমাতের সাথে ভরতে পারবে মসজিদের বাইরে বাড়ি ঘরে থাকলে না চল্লিশ দিন মসজিদ থাকলে এখন কয় মসজিদ রে হাসপাতাল মসজিদ রে হাসপাতাল আমি কই মসজিদ রে হাসপাতাল ভাইছি না ফার্মেসি পাইছি পরে কই তুমি রমজান মাসের শেষ দশ দিনে মসজিদ থাকা সুন্নত জানো না এই সময় তোমরা মসজিদ রে ফার্মেসি পাইছো রমদানের শেষ দিন মসজিদ তাকো খাও ঘুমাও যে যা ভাইছ আমরাও চল্লিশ দিনের জন্য কাকরাইল গিয়া মসজিদ ও তাকি ঘুমাই তা ভাইছি রমদানের শেষ দিনে মসজিদ ও খাওয়া ঘুমানি শূন্য আর দিনের তবলিক করা ওয়াজিব এটা শূন্যতের জন্য করো এটা ওয়াজিবের জন্য করা কোন ফতনা ভাইয়া কয় যদি স্বপ্ন দূষ হইয়া যায় তেজে মসজিদ না ভাগ হইব দৈবকে

সাহাবায় কাম দৌড়াইতে চাইলেন রসুল বলেন সাবধান মসজিদের ভিতরে ভেসাব করা শুরু করে দিছে এখন দৌড়াইলে কি হইব কাজে আর দৌড়াইও না এখন পেশাব শেষ করতে রসুলের সামনে বসে রসুলের মতো পেশাব ইতো শেষ করছে এরপরে আল্লাহ রসুল তাকে বলছেন এই বিয়া তুমি নয়া মসজিদের আদব কায়দা শিখছো না মসিদ আল্লাহর পবিত্র ঘর আর পেশাব হইলো নাফা আর জীবনে কোনো এই কাজ করবা না আর যারা দৌড়াই তো কই তাদেরকে কইলেন হে না যাই না মসজিদ নাফাফ করছে তোমরা তো জানো বুকো বলতি ভাঙিয়া আনো দুইয়া করো যে না জান না ভাগ করলো তারে দিয়া দয়লেন না যারা দৌড়াই তো কেছিল দিয়া দয়লেন না ভাগ যদি কে কুইলায় দই আছে মোহতারম হাজিন মানুষ মাঝির তৈরি কথার ব্যাখ্যা ভুলে যাবেন মানুষ মাটির তৈরি কোথায় এক নম্বর ব্যাখ্যা আদম সরাসরি মাটির তৈরি আর সমস্ত মানুষ আদম সন্তান হিসাবে আদমের দেহের মাটি প্রতিটি মানুষের শরীরে থাকে কেউ যদি মুহাম্মদ রসুল্লাহ কে মানুষ না বলে তাহলে বলতে চায় যে আদমের সন্তান কিন্তু আদমের শরীরের অংশ নয় এটা কত বড় সম্মানজনক তুমি তোমার বাবার শরীরে রংটা তোমার শরীরে নাই কত বড় ইজ্জত করলো না চরম ভাবে অপমান করলো নবীর মর্যাদা নয় নবীকে চরম ভাবে অপমান করা মানুষ মাটির তৈরি কথার দুই নম্বর ব্যাখ্যা মানুষ মাটির তৈরি কথার দুই নম্বর ব্যাখ্যা হলো যে মেটার দ্বারা মানব দেহ গঠন হয় মায়ের গর্ভে এই মেটার রক্ত থেকে উৎপাদন হয় রক্ত খাদ্য থেকে উৎপাদন হয় খাদ্য মাটি থেকে উৎপাদন হয় এই ব্যাখ্যা মতো সমস্ত মানুষ মাটির তৈরি মানুষ মাটি তৈরি করে তার তিন নম্বর ব্যাখ্যা হইল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবার শরীরের এক বিন্দু পানি মায়ের শরীরের এক বিন্দু পানির সাথে একত্রিত হইয়া যখন মায়ের গর্ভতলিতে যায় আল্লাহ সাথে সাথে একজন ফেরেশতা পাঠিয়ে দেন তার দেহ গঠনের জন্য ফেরেশতা আসার পরে ওই দুই বিন্দু পানির সাথে আরেক বিন্দু মাটি মিশায় দুই বিন্দু পানির সাথে আরেক বিন্দু বলতে পারবেন আজকে থেকে কোথাকার মাটি যার কবর যেখানে হবে সেখানের মাটি যার দাফন যেখানে যার যার লাশ যে শ্মশান ঘাটে পুরানো হবে সে শ্মশান ঘাটের মাটি যার লাশ বাঘে খাইয়া যে জঙ্গলে পায় খানা করবে সেই জঙ্গলের মাটি যার লাশ মাসে খাইয়া যেই সাগরে পায়খানা করবে সেই সাগরের মাটি প্রত্যেক মানুষের মরনের পরে তার শেষকৃত্য যেই মাটিতে সম্পন্ন হবে সেইখান থেকে এক গিন্ধ মাটি মিশাইয়া ফেরেস্তারা মন্থন করে কতদিন পর্যন্ত 40 দিন 40 দিনের ফলে পানি রক্ত হয় আর 40 দিনের মেহনতের ফলে রক্ত গুষ্ট হয় আর 40 দিনের মেহনতের ফলে গুষ্ট আদ্ধি গো যায় আর 40 দিনের মেহনতের ফলে দেহের মধ্যে প্রাণ সঞ্চার হয় আর 40 দিনের মেহনতের ফলে নাক মুখ কাঞ্চক গো যায় আর দিনের মেহনতের ফলে তৃতীয় আলুবাতাস সহ্য করার যুদ্ধ হয় আর 40 দিনের মেহনতের ফলে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে মুষ্ট হয়ে আসে এটা কত নম্বর ব্যাখ্যা 3 নম্বর ব্যাখ্যা হাদিস শরীফে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু এই কথাটা বর্ণনা করার প্রসঙ্গে বলেন আবু বকরের মায়ের গর্বে তার শরীরে যে জায়গার মাটি মিশানো হয়েছিল উমরের মায়ের গর্ভে ও তার একই জায়গার মাটি মিশানো হয়েছিল আমার মায়ের গর্বেও আমার শরীরে একই জায়গার মাটি মিশানো হয়েছিল এই জন্য দুনিয়ার জীবন শেষে আবু বকরকে যেই যেখানে দাফন করা হবে উমরকেও সেখানে দাফন করা হবে আমাকেও সেখানে দাফন করা হবে তাহলে আবু বকরের শরীর যে মাটি মিশান যে জায়গার মাটি মিশান হয়েছিল উমরের শরীরে যে জায়গার মাটি মিশান হয়েছিল রসুল বলেন আমার শরীরেও সেই জায়গার মাটি মিশান হয়েছিল এই জন্য আমার ইন্তেকালের ফলে যেই গুরুস্থানে আমাকে দাফন করা হবে আবু বকরের ইন্তেকালের ফলে সেই গুরুস্থানে আবু বকর দাফন করা হবে উমরের ইন্তেকালের ফলে উমর সেই গুরুস্থানে দাফন করা হবে আমি বলেছি না মোহাম্মদুর রসুল্লাহ বলেছি নবী মাটির তৈরি কইলেই যদি ওয়াহাবি কাফের হয় নবী বলেন আমি মাটির তৈরি কি এই আবাস এখন কি কই নবীর দেহ মাটির তৈরি কইলেই যদি ওহাবি কাফের হয় নবী নিজে বলেন আমার দেহ মাটির তৈরির কারণ আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরি শ্রেষ্ঠ নয় আল্লাহর দৃষ্টিতে মাটির তৈরি শ্রেষ্ঠ এবার শোনেন আল্লাহ নীজে কি বলেন কোরআন এ আল্লাহ ফকরাব্দী বলেন বলেন মিনহা খালাফ না কুময়া ফি হা নুদু মিনহা নুখরি জু কুমতার হে আদম সন্তানেরা এতক্ষণের কথা মনে থাকলে বুঝুন মুহাম্মাদুরুসলা আদম সন্তান না ফিরিশলা সন্তান আল্লাহ বলেন হে আদম সন্তানেরা এই মাটির দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটিতে তোমাদেরকে ইন্তকালের ঘরে ফিরে আনিব এই মাটির থেকে তোমাদেরকে জিন্দা করে হাসরের মাঠে দাঁড় করাব সমস্ত আদম সন্তানকে আল্লাহ কোরআনে সম্বোধন করে বলেন যে এই মাটির থেকে তোমাদের সৃষ্টি করেছি মরণের পরে মাটিতে ফিরে এনেব কেমতের দিন মাটির থেকে জীবিত করে তোমাদেরকে হাসরের মাঠে উঠাবো কাজেই নবী মাটির তৈরি নবী মানুষ যেহেতু আল্লাহ কোরআনে basharun শব্দ কইছেন মানুষ যে কোন কোরআন শরীফের যে কোন বাংলা তরজমা খুলে দেখুন আল্লাহ যে বলছেন যে কুল সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা basharar rasula এই যে bashar শব্দটা ব্যবহার করেছেন যে কোন টেনসলেশন কোরআনের দেখুন যে কোন অনুবাদ গ্রন্থ দেখুন বাংলা অনুবাদ দেখুন উর্দু অনুবাদ দেখুন ফার্সি অনুবাদ দেখুন ইংলিশ টেনসলেশন দেখুন সবখানে লেখা আছে bashar অর্থ মানুষ বাসার অর্থ কি কয় বাসার অর্থ মানুষের চামড়া তাহলে আয়াতের মর্ম কি কয় আয়াতের মর্মইল নবীর দেহের চামড়াটা মানুষের মতো আমি জিজ্ঞাসা করি চামড়ার ভিতরে কি কয় আল্লাহর ও তোমরা আল্লাহর জাত রে মানুষের চামড়া দিয়া প্যাকেট করা মুসলমানের আল্লাহ কোনোদিন প্যাকেট করা যায় না এই পর্যন্তই কথা শেষ নয় কোরআনে আল্লাহ মানুষ বুঝাবার জন্য আমাদের নবীকে মানুষ বুঝাবার জন্য বাসারুন শব্দ ব্যবহার করেছেন বাসারুন শব্দ যদি তোমরা শব্দের অর্থ যা লেখা আছে কোরআনের অনুবাদ গ্রন্থে তা যদি না মানো

কোরআনের বাসায় নবী মানুষ নবী বাসার বলা বাসার কইছে না ইনসান কইছে এখন কি কইবা বা জমা এখন জমা কি ইনসান অর্থ মানুষ না আমি তো মনে করি আমাদের দেশের সাধারণ মানুষও জানে ইনসান অর্থ মানুষ আহলে সুননতুল জমাতে রাকিদার কিতাবে লেখা আছে কোরআনে আল্লাহ বলেছেন নবী বাসারুন বাসারুন অর্থ যদি মানুষ মানো না আহলে সুনতুল জমাতে রাকিদার কিতাবে লেখা আছে ইনসানুন নবী মানুষ নবী ওই মানুষ যে কোনো মানুষ না নবী ওই মানুষ যে মানুষ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়ে দুনিয়াতে আসেন মানুষের হেদায়তের জন্য ওই মানুষকে নবী বলা হয়। কিতাবে আছে নবী মানুষ উল্লেখ উল্লেখ করা করা আছে আছে নবী মানুষ মানুষ যারা হাদিসের কথা মতো নবীকে মানুষ মানে না যারা কোরআনের কথা মতো নবীকে মানুষ মানে না যারা আহলে সুনতুল জমাতের আপিদার কিতাবের কিতাবের বিবরণ মত নবীকে মানুষ মানে না তারা আমি বলতে চাই তোমরা নিজেরা মানুষ না তারা নবী মানুষ না তোমরা মানুষও না মানুষ না মোহাম্মদুর বলেছেন অর্থ মানুষ আর মানুষ মানেই মাটির তৈরি মানুষ মানেই মাটির তৈরি এরপরে এত সব কথার দিকে বুকেপ না করিয়া কোরআনের আর আয়াত দিয়া দলিল দিত আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর পক্ষ থেকে নূর এসেছেন এবং প্রকাশ্য বিবরণ দানকারী কিতাব এসেছে এটা মিন মিনাল্লাহ যে বলা হয়েছে আলেমগন বুঝবেন মিনাল্লাহর মাঝে যে মিন শব্দ আছে এরা কয় মিনে তাবে আর

এটা যা আপনারা বুঝবেন না এই মিন শব্দের দুই অনেক বিভিন্ন অর্থ হয় মিন শব্দের একটা অর্থ হয় যেখান থেকে শুরু যেখান থেকে থেকে আসলো আসলো বোঝাইবার জন্য আরবিতে মিন শব্দ ব্যবহার হয় আবার জিনিস অংশ মিন হয়। সমস্ত তফসিলের কিতাবে লেখা আছে এখানে মিন শব্দ বোঝানো হয়েছে আল্লাহর অংশ বোঝাবার জন্য নয় এখানে মিন শব্দ বোঝানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী এসেছেন বোঝাবার জন্য সুতরাং এই আয়াতের দ্বারা এই আয়াতের দ্বারা নবী আল্লাহ নূর প্রমাণ হয় না আগেই বলেছি কোরআনে যখন আল্লাহকে নূর বলা হয় তখন এর অর্থ হয় হেদায়তের মালিক কোরআনে যখন নবীকে নূর বলা হয় তখন তার অর্থ হয় হেদায়তের মাধ্যম সুতরাং আল্লাহ নূর নবী নূর নন নবী নূর আল্লাহ নূর নন কথা ক্লিয়ার হইল কিনা নবী সেই নূর নন আল্লাহ নূর নবী নূর নন আল্লাহ নূর হলেন হেদায়েতের করতে আর নবী নূর হলেন হেদায়েতের মাধ্যমর্তে এক হাদিসে উল্লেখ আছে রাসূলের করিম সাল্লাল্লাহু বলেন আউওয়ালু মা খালাক এই হাদিসটা প্রথম কথা হইলো এই হাদিসটা সহিহ হাদিস নয় প্রথম কথা হইল হাদিসটা সহিহ হাদিস নয় সহিহ হাদিস সারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আকীদা প্রমাণিত হয় আহলে সুন্নত ওয়াল জমাতের আকিদা প্রমাণ করার জন্য সহি হাদিসের দরকার হয় কথা বুঝলেন কিনা আহলে সুন্নত বল জমাতের আকিদা মত আকিদা প্রমাণ হয় কেমন হাদিসের দ্বারা সহি হাদিসের দ্বারা যে হাদিসে আছে রাসূল বলেন আউয়ালু মা আল্লাহ নূরি আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন এই হাদিসটা সহি নয় এরপরে এক হাদিসে রাসূল বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি

এক খাদিসে রসুল বলেছেন সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করেছেন আর এক খাদিসে রসুল বলেছেন সর্বপ্রথম আল্লাহ আমার রূপ সৃষ্টি করেছেন দুই হাদিসের সামঞ্জস্য কি দুই হাদিসের সামঞ্জস্য বর্ণনা করতে গিয়া আল্লামা মুল্লা আলী আল কারি মিরকাত নামক কিতাবে লেখেন মিসকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থে লেখেন রসুলের রূহ মুবারকের আরেক নাম নূরে মুহাম্মদী রসুলের রুহ মুবারকের আরেক নাম নূরে আল্লাহর নূরের অংশ নয় আল্লাহর কোনো অংশীদারিত্ব নয় কাজেই হাদিসটা সহি না হওয়া সত্ত্বেও আমরা যদি হাদিসটাকে বরণ করে নেই হাদিসটাকে গ্রহণ করে নেই তাহলে হাদিস শুধু একটা নয় চুদ্ আল্লাহ রসুল শুধু সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করেছেন এটাই বলেননি আর এক হাদিসে রসুল বলেছেন আল্লাহ সর্বপ্রথম আমার আমার রুহ সৃষ্টি করেছেন এক হাদিসে নূর বলেছেন আর এক হাদিসে রু বলেছেন এর মানে কি এর মানে হইল নূরে নূরে মুহাম্মদি কাকে বলে আল্লাহ রসুল নিজেই বলে দিয়েছেন রুহে মোহাম্মদিকে নূরে মুহাম্মদি বলে নুরে মুহাম্মাদি আল্লাহর নুরে অংশ আল্লাহ যে নূর সেই নূর নন মুহাম্মদ রাসূলের রূহ মুবারক মুহাম্মদ রাসূলের পবিত্র আত্মাকে নূরে মুহাম্মাদি বলা হয় পরিষ্কার হইলো নাকি কথা রাসূলের পবিত্র আত্মাকে কি বলা হয় নুরে মুহাম্মাদি বলা হয় কেন রাসূলের পবিত্র আত্মাকে নূরে মুহাম্মাদি কেন বলা হয় কারণ

তিন বাগের এক বাগ জান্নাতি অন্যান্য সকল নবীর উম্মত আর তিন বাগের দুই ভাগ জান্নাতি হবে একা মোহাম্মদ রসুল্লাহ বুঝা থাকলে বলুন তো সমস্ত জান্নাতিদের তিন বাগের এক তিন বাগের এক বাগ জান্নাতি কত নবীর উম্মত সমস্ত নবীর উম্মত আর সমস্ত জান্নাতিদের তিন বাগের দুই ভাগ জান্নাতি একা মোহাম্মদ রসুল্লাহর উম্মত তাহলে বেশিরভাগ মানুষের হেদায়েতের মাধ্যমকে বেশিরভাগ মানুষের হেদায়েতের মাধ্যম একা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই জন্য মোহাম্মদ পবিত্র আত্মাকে নূরে মোহাম্মদী বলা হয় নূরে মোহাম্মদী নূরে মোহাম্মদী যারা গভে গুরাডি মহবুদে না নূর কাকে বলে আর নূরে মোহাম্মদী কাকে